ব্যবসার বা ডিলার তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা মাঠে আসতে চাই যে কোনো মূল্যে যে কোনো ধরনের সিন্ডিকেট টিসিবির মাল পাইকারি বিক্রি করে ডিভিজি টিসিবি অফিসার সেইটাই বাধা প্রদান করছি। হ্যাঁ, টিসিবির মাল সরাসরি পাইকারি বিক্রি করে দোকানে সেইটা আমি বাধা প্রদান করেছি। এটা আমার অপরাধ হইতে পারে না, কারণ আমি একটা আইনের লোক, আমি আইন জানি, আইন বুঝি। আমি বাধা প্রদান করছি, পাইকারি বিক্রি করে সেইটা কি আমার কি অন্যায় নাকি? ওখানে অ্যাকচুয়ালি আমাদের যেখানে প্লেস দেওয়া হয়েছিল টিসিবির পণ্য বিক্রি করার জন্য, তো ওখানে আমরা প্রথমে বিক্রি শেষ করছি, তারপরে আমাদের শুধু ছোলা ভুট্টা পরিমাণে বাড়তি থাকার কারণে ওখানে আমরা থেকে যাই আর কি। পরে আমি টিসিবি মহোদয় যিনি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করছি যে আমাদের তো ছোলা ভুট্টা যেহেতু আপনাদের বরাদ্দ বেশি সেক্ষেত্রে আমাদের মালটা থেকে গেছে, এখন আমরা কি করব। তো উনি বলছে যে আপনারা তাহলে ছয়টা বিকেল ছয়টা পর্যন্ত বিক্রি করেন, তারপরে যদি থেকে যায় তারপরে আপনারা লিখিতভাবে অভিযোগ দেবেন। হ্যাঁ, এভাবে করেন আর কি। পরে আমরা অন্য জায়গা বিক্রির সুবাদে আমরা একটা প্লেজে যাই, প্লেসটার নামটা আমার সঠিক মনে আসতেছে না, তো সোনামি আর বল, তারপরে আর কি আমরা ওখানে বিক্রি শুরু করতেছি। বিক্রি শুরু করা অবস্থায় 4 কেজি 5 কেজি যে জানে আমরা দিচ্ছি। পরে ওই লোকটা এসে উনি বলতেছে যে অন্য অন্য মাল কোথায়, হ্যাঁ তোরা তো সব চোর। হ্যাঁ, আমি একটা জিনিস ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন আমাদের প্লেসটা এখানে ছিল না, আমরা অন্য জায়গায় বিক্রি করে আসছি, তারপরে এই মালটা বাড়তি থেকে গেছে বিধায় আমরা বিক্রি করতেছি। উনি আমার কথা কোনো ক্রমে উনি শুনেননি, উনি বলতেছে তোরা সব চোর এবং শারীরিক এবং মানসিকভাবে আমাকে হেনস্থা করছে এবং আমার মোবাইল কেড়ে নিছে, যে তুই কাকে ফোন দিবি, দেখি তুই কাকে ফোন দিছস। হ্যাঁ হ্যাঁ, এ পর্যন্ত। এবং আমাকে এটা বলছে যে যে তুই সব মালামালের এখানে হিসেব দিয়ে তারপর এখান থেকে যাবি। তারপরে আমি ওখানে জিম্মি হয়ে বসেছিলাম, তারপরে আমি স্যারের শরণাপন্ন হয়েছি। ধন্যবাদ আপনাদেরকে। অভিযুক্ত ব্যক্তি মানে অভিযুক্ত ব্যক্তির ভাই ওই জায়গার যে বাজার আছে বাজার কমিটির সে সেক্রেটারি, তারা চাচ্ছিল যাতে টিসিবির যে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে বিক্রি না করতে পারে তারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছিল। গত সপ্তাহে আমাদের যে টিসিবির যে ডিলার আছে এবং তাদেরকে মারপিট করে ওই জায়গার থেকে পাঠিয়ে দিচ্ছে। আজকে আমাদের যে মানে টিসিবির কার্যক্রমকে সুন্দরভাবে চালানোর জন্য আমরা যে ট্যাগ অফিসার নিয়োগ করছি, এই ট্যাগ অফিসারকে শারীরিকভাবে এবং মানসিকভাবে হেনস্থা করেছে এবং তার মোবাইল বলপূর্বক কেড়ে নিয়েছিল এবং তাকে তার পরিবার সহ মা বাপ তুলে গালাগালি করেছিল। আমরা তার বিরুদ্ধে মানে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য দণ্ডবিধি 1860-এর 186 ধারা অনুযায়ী আমরা তাকে 7 দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। ধন্যবাদ।